তুমি দেখো এই সমাজে আমরা অনেক আইন করছি, তাই না? ব্যভিচারের বন্ধের জন্য আমরা অনেক আইন করছি, এটা ওটার জন্য আমরা ইভটিজিং এর জন্য আইন করছি, আমরা আইন করছি কি বলতো, এই যে জটলা বাধা আড্ডা এটা থেকে করার জন্য আমরা আইন করছি, যে মাদকের বিরুদ্ধে আমরা অনেক কিছু করছি, তাই না? জি স্যার, কিন্তু তুমি দেখো একটা জায়গায় যদি আমরা স্ট্রিক্ট হই, একটা জায়গায়, এটা যে মেনে চলে, ইফ দ্য ওয়ার্ক বিটুইন দ্য লাইন্স, আই এম সেইং নাও রাইট, দে ক্যান নেভার ডু দ্য রং ডুইং থিংস, দে ক্যান নেভার গো রং। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে এখানে সেফগার্ড, জি স্যার, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সার্টেনলি, হ্যাঁ, নামাজ হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অ্যান্ড নামাজ মাস্ট ডু হোয়াট ক্যান ই ক্যান ডু, বাট ই ক্যান ডু অল দ্য থিংস, ই ক্যান কিপ পিপল, আই মিন অ্যাওয়ে ফ্রম, মাস অ্যাওয়ে, ফার অ্যাওয়ে ফ্রম অল দ্য সিনস দ্যাট পিপল রিয়েলি ক্যান এভার কমিট। সো এই জন্য বলবো, মানে এমন একটা শক্তি নামাজের মধ্যে যে সমস্ত প্রকার অপকর্ম, ব্যভিচার, তোমার অত্যাচার, সুদ, ঘুষ, এটা ওটা করতে পারে। তারপরে অনেকে বলে, স্যার তাহলে নামাজ পড়ার পর লোকটা সুদ খাচ্ছে কেমন করে? আমি কোয়ালিটি নামাজ দরকার, জি স্যার, কোয়ালিটি নামাজ যদি হয়, খুশু খুচু যদি থাকে, সে যদি ওইটা থাকে সত্যিকারের নামাজ, সে কখনো করতে পারে না।